হ্যালো ক্ষুধার্ত মানুষজন, কি অবস্থা আপনাকে সবাই? মুই কিন্তু আজকে খুব ভালোই আছি এবং মনটা একটু ফুরফুর অবস্থান। তো মনে করেন যে আজকে শরীরে আইসি আবার সেই শিবাইপাড়া মনে করেন যে একটা নাম করা বার্গার আছে, হাইয়ের নাম হইতে আছে অ্যাংরি বার্গার, বুঝছেন? তো অ্যাংরি বার্গার আইয়া দেখলাম যে মনে করেন যে কম দামে দুইটা বার্গারই আছে। একটা হইতে আছে মনে করেন যে রেগুলার বার্গার, এটার দাম হইতেছে 60 টাকা মাত্র, আর একটা হইতে আছে মনে করেন যে স্পাইসি বার্গার, এটার দাম হইতেছে 70 টাকা। তো চিন্তা করলাম যে দুইটা বার্গার লইয়া একটু খাইয়া দেখে দিই কি অবস্থা। মনে করেন দুইটা বার্গার অর্ডার দিলাম, এই দেখেন বানাইনা শুরু করছে। প্রথমে মনে করেন যে রুটিটা রূপতে ইচ্ছে মতো কতটিখানি মেয়োনিজ দিলে দেখা তুমি চিন্তা করতেছি ও কি হ্যাঁ দিলে তো হ্যাঁতে আবার জাল হইবে কুমির দেয়া। যাই হোক, অপেক্ষা করি দেহি দি কি হয় না হয়। হেই মনে করেন যে অপেক্ষায় আসিলাম, হেই পরে কি করলে জানেন, হের উপরে মনে করেন যে কতটিখানে মাংস দিয়ে দিলে, হের উপরে মনে করেন যে কতটিখানে ঘাস ফাঁস কি কি দিন দিলে, এর নামও তুমি কইতেরি না, বুঝছেন? মনে করেন যে খাইতে খাওয়ানোর কাম খাই মজাই লাগে, কিন্তু কেমন যে কি হয়ে যে দেয় হ্যাঁ তো মনে করেন জিগাই ওনার কইতেও পারি না। যাই হোক, পরের বার জিগাইয়া কমু আনে যে ভাই এই কি, হেই পর মনে করেন যে কতটিখান লাল সস দিলে, হেই পর মনে করেন যে হেই রূপটা আবার কতটিখানে মেয়োনিজ দিলে, এইবার মনে করেন যে আরো কতটিখানে মেয়োনিজ দিলে, মেয়োনিজ টাওনিজ দিয়া হেইবার মনে করেন যে দিলে সুন্দর মতো ডাইকিয়া, এই দেখেন ঢুকাই কির মধ্যে বার্গার। তো দেখছি হারা জীবন খালি ওই দিয়ে এইপর দিয়ে দেয়, এ দিদি আবার মেশিনের মধ্যে ঢুকাইতে আসে। মনে তো মনে করেন চিন্তায় পড়ে গেলাম, কাহিনটা কি মেশিনের মধ্যে ঢুকাই কিলে গেছিগাইলাম, মামা কি অবস্থা? কয় মামা 2 মিনিট ওয়েট করতে হইবে, হলে মনে করেন যে পাইবেন। হেইপর দেখতেছি যে ও মা লাল লাল কি কি জানি দি গোড়ে খালি, হেইবার মনে করেন যে জিগাইতে আসি, মামা কি হয়েছে ইয়ে গোডেন কিলে গিয়ে, কয় আপনারা যে স্পাইসি খাইবেন না, এই মনে করেন যে স্পাইসির আসল মশলা, এই মনে করেন যে কম যাইবে না। এই মনে করেন চিন্তা করলাম যাই হোক দেখা যাক কদ্দুর কি স্পাইসি হয় না হয়। মোরা তো মনে করেন চিন্তা করতেছি সস গুলাইতে আসো, মগো কি বলদ বানাইতে আসো, তোমরা যতই বলদ বানা মোরা এত বলদ হমু না। এই মনে করেন যে বানাইটা নাই সুন্দর মতো মনে করেন যে মগো বার্গারটা দিলে, এই দেখেন এইটা হইতেছে রেগুলার বার্গার, বুঝছেন? এই মনে করেন যে আর এই এই আমার এই হাতেরটা এইটা হইতেছে মনে করেন যে স্পাইসি বার্গার। তো চিন্তা মোরা মনে করেন যে কনফিউশনে পেটে গেলাম এক পদের, যে স্পাইসি আর রেগুলার দুইটা তো এক পদেরই দেখা যায়। এই মনে করেন চিন্তা করলাম ঠাই হোক খাইয়ে থুইয়ে দেখি যে কী অবস্থা, কেমন কী হয় না হয়। এই মনে করেন যে বার্গারটা লইয়া এবার মনে করেন যে এই দেখেন থুইছি, থুইয়ে মনে করেন যে ইচ্ছা মতো কতটুকুখানি দেখলাম যে আসলে পার্থক্যটা কোনো নেই, পার্থক্যটা খুঁজতেই পেলাম না। এই পর দেখলাম কি যে একটার মধ্যে ওই যে লাল লাল সস্তা বানাইছিলে না, ওইটা মনে করেন যে দেশে, বুঝছেন? তো ওইটার মধ্যে খালি এইটুকু পার্থক্য। তো মনে করেন যে মুই এবার একটু জাল জাল বেশি খাই, এর লিগে মনে করেন যে মোর আবার একটু জালটা দেওয়া হয়েছে, আর মনে করেন যে জিম তো জাল খাইতে না, এর লিগে মনে করেন যে অরে কইতেছে রেগুলার বার্গারটা তুই খা। তো মনে করেন যে আমি মনে করেন যে লইয়া এরপর মনে করেন সুন্দর মতো একটু হাতে মাতে একটু যে গ্লাভস ট্লাভস লাগাই একটু ভাবসাব আছে না, একটা ব্যাপার সব হাইজিনিংয়ের একটা ব্যাপার আছে না, মনে করেন যে এই দেখেন বিকতে দেখছেন, এই দেখেন লাল দেখের ভরি গেছে, মনে হয় যে কী কী জানি দিয়েছে, মানে কত কিছু জানি দিয়েছে। এ মনে করেন যে লইলাম, কই দেয় একটু খাইয়া দিয়ে দিই কী অবস্থা। এ মনে করেন যে লইয়া বিসমিল্লা কইয়া দিয়েছি এক কামড়, মনে করেন যে ইচ্ছা মতো এক কামড় দেওয়ার পর আরে ও মোর খোদা কি পরিমাণ জাল, এত জাল কিলে মুই তো মনে করেন যে বিশাল পরিমাণ জাল খাই, বুঝছেন? কিন্তু মনে করেন যে হ্যাঁ রে জাল খাইয়া মোর মনে করেন যে মুই হুয়াইতে হুয়াইতে শেষ খালি করতেছি, মনে করেন যে মুই যে কী করবো না করবো। হেবে মনে করেন যে একটু দেখলাম যে গালের মধ্যে কিনে লেগে রয়েছে টিস্যু দিয়ে মুসলাম, এরপর দিলাম আর একটা বাইট মানে আর একটা কামড় দিলাম, বুঝছেন? এই কামড়ও দেই যে ও মা ইয়াদি সত্যি সত্যি জাল, আগেরবার মনে করছিলাম কি মোর মোহের মধ্যে মানে কতটিখানে মোর স্পর্শে ইয়াদি যে না, ওই যে ভাই কী পরিমাণ যে জাল এবং কী পরিমাণ যে মজা, হ্যাঁ মনে করেন আপনাকে কইয়েই বুঝান যাইবে না। আপনারা মনে করেন যে আর এক মুহূর্ত দেরি করিলেন না, সোজা চললে যান শিবাইপাড়া, শিবাইপাড়া গেলেই মনে করেন যে অ্যাংরি বার্গার দেখবেন যে একটা মানে বাইরে ফুটপাথের মধ্যে বইয়ে রয়েছে। ফুটপাথ ভাববে কিন্তু আবার উল্টাপাল্টা ভাববেন না, এনে খাওয়ান কিন্তু হেভি মজা, বুঝছেন? তো এই মনে করেন যে অ্যাংরি বার্গারটা আপনারা তাড়াতাড়ি যান এবং তাড়াতাড়ি খাইয়ান মোর মতো, এবং একটা করে হ্যাশট্যাগ বরিশাল্যাপে টুক দিয়ে দেবেন এবং কমেন্টও কিন্তু করে জানাইতে পারেন কী অবস্থা।